আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি মোগলাই রেসিপি। আমি চিজ দিয়ে মিনি মোগলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে ভিডিও আপলোডের সাথে সাথেই পেয়ে যাবেন। তো সবাইকে অনুরোধ রইল, ভিডিওটা দেখার আগেই শুরুতেই আপনারা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন কী কী লাগছে মোগলাই তৈরি করার জন্য দেখি। তো মিনি মোগলাই তৈরির জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি নিয়েছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে চিনি। তো আমি শুকনো উপকরণটা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে মোগলাইটা অনেক টেস্ট হয়, সেজন্য আমি 1/2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তো আপনারা ঘির পরিবর্তে এখানে রান্নার যে রেগুলার তেল সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। তো ঘিটা দিয়ে আমি সুন্দর করে এভাবে মেখে নিয়েছি। ঘি অথবা তেল যেটাই দেন একটু পরিমাণ মতো দিবেন, না হলে কিন্তু ক্রিসপি হবে না মোগলাইটা। তো আমি 3 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। তো এখন একটু এভাবে চাপ দিলে একটা চাকার মতো হয়ে যায়, এরকম করলে ভেঙে যায়। তো আমি এই পর্যায়ে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করেছি। এটা জাস্ট ওই যে আটা মানে দিয়ে আমরা রুটি পরোটা তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করেছি, শক্ত না নরমও না। তো আমি এটা 1/2 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে আমি চুলায় একটা প্যান দিয়েছি। আমি হালকা একটু রান্নার রেগুলার তেল দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। এর ভিতর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ এবং 6টার মতো কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি। এটা দিয়ে একটু নেড়ে নেব। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা পুর তৈরি করব, সেজন্য পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিলে এখানে টেস্টটা অনেক ভালো আসে। তো পেঁয়াজটা একটু কচকচা থাকতে আমি পুরটাকে তুলে নেব, বেশি ভাজবো না, আর তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে এখানে। তো হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। তো 30 মিনিট রেস্টে রেখে ডোটাকে আমি ভালো করে আবার মথে নিয়েছি। তো আমি এখন লেচি কেটে নেব। আপনারা আপনাদের মনের মতো সাইজ তৈরি করে নিতে পারেন। যেহেতু মিনি নান তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো লেচিগুলোকে আমি তেল মেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন 2টি ডিম আমি এভাবে একটু মিক্সড করে নিচ্ছি।
এর ভিতর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি ডিমের ভিতরে। তো এখন এই যে পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, এটা ডিমের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা পছন্দ করে না, সেজন্য আমি এটা দিলাম না। তো ডিমটার সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। তো আমি একটা লেচি এভাবে নিয়েছি, আর আমি এখানটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন এভাবে আমি ঘষে ঘষে এভাবে এভাবে টেনে টেনে বেলতে হবে। আমি একটা পাতলা রুটি তৈরি করব। তো পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এভাবে পাতলা। তো এখন আমি যে ডিমের আর পেঁয়াজের মিশ্রণটি পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি একটু মশলা চিজ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। তো এখন আমি এক সাইড এভাবে উঠিয়ে দিচ্ছি, অন্য সাইডটাও আমি এভাবে তুলে দিচ্ছি। তো এখন আমি এভাবে একটু হালকা চেপে চেপে দেব, এই যে। আর যে জায়গাটায় আমরা ডিমটা দিয়েছি সেই জায়গাটা কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে ডিমটা বের হয়ে যাবে, সাবধানে করতে হবে। তো আমি সাইডগুলি একটু বন্ধ করে দিচ্ছি, হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি, আর এই সাইড দিয়েও আমি এটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি, এই যে। তো আস্তে আস্তে একটু কাজটা করতে হবে। তো হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে ভেজে নেব এবং সবগুলো এভাবে আমি করে নেব। তো সবগুলো মিনি মোগলাই তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো আমি পাত্রে তেল দিয়েছি প্রচুর পরিমাণে, তেলটা হালকা একটু যখন গরম হবে তখন মোগলাইটা এভাবে দিয়ে দেব। এটা যে সাইডটা ভাজ থাকে সেই সাইডটা আমরা নিচে দেব। এই যে তিনটা আমি দিয়ে দিয়েছি। তো ভাজটা নিচে দিলে হবে কি যে ডিমটা নিচে বসে একটু শক্ত হয়ে যাবে, বের হওয়ার সম্ভাবনা কম থাকে, সেজন্য ভাজটা নিচে দিয়েছি। তো তেলটা হালকা যখন একটু গরম হবে তখনই আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো আছে, মোগলাইটা ভেজে নিতে হবে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন আমি অন্য সাইড উল্টে দেব। এটা মিডিয়াম টু লোতে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এই যে আমি উল্টে দিয়েছি। সুন্দর ফুলে উঠেছে। তো কালারটা যখন একটু হালকা ব্রাউন হবে তখন আমি এটা তুলে নেব। তো 3 মিনিট ভাজার পরে মোগলাইটা কিন্তু একটা সুন্দর কালার এসেছে। তো আমি এখন তুলে নিচ্ছি সবগুলো মোগলাই, এভাবে এভাবে তুলে নিচ্ছি। তো প্রতিটা পেঁয়াজি আমি এভাবে ভেজে নেব। তো রেডি হয়ে গেল মিনি মোগলাই রেসিপি। তো আপনারা বাসায় অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে বিকেলে নাস্তার সাথে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।